নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 14 মার্চ 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট করুন, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি, প্রতিদিনের মতো আমি একটি কথা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে দেখবেন এবং নিজ দায়িত্বে আপনারা যদি ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে। কারণ আমি এই ভিডিওটি প্রতিদিন আপনাদেরকে কিছু না কিছু বোঝানোর চেষ্টা করি, কারণ আপনাদের যাতে অর্থ অপচয় না হয়। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার ক্ষেত্রে আগামীকাল শুভ না অশুভ সেটা কিন্তু জানা একান্তই দরকার। আগামীকাল রাহুকাল রয়েছে 2:55 থেকে 4:25 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময় ইনভেস্টমেন্ট বা কোনো শুভ কোনো কাজ আপনারা করবেন না। প্রত্যেকে লটারি প্রাপ্তির জন্য বহু চেষ্টা আপনারা করছেন, কিন্তু প্রাপ্তিতে বাধা আসছে, প্রাপ্তি ঘটছে না। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপনার জীবনকে পরিবর্তন করতে গেলে ভিডিও আলোচনা সম্পূর্ণরূপে শোনা দরকার। রাশির নাম, টার্গেট নাম্বার শুনে আপনি বড় সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিজ দায়িত্বে নিন, কারণ এটা সম্পূর্ণ ইন জেনারেল, ব্যক্তিকেন্দ্রিক নয়। আপনার ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি মিলতেও পারে, আবার না মিলতেও পারে। গাঢ় যদি যোগ থাকে, প্রবল যদি যোগ থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এখন আপনি 600 পাবেন না 50,000 পাবেন না 1,00,000 পাবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার জন্ম কুণ্ডলীর উপর। জীবনে প্রত্যেকেই চায় যে আমি বড় ধনী ব্যক্তি হয়, প্রচুর অর্থ আসুক, কিন্তু দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা কিন্তু আসে না, সেই সৌভাগ্যটা আসে না। এই জায়গাটা কিন্তু হচ্ছে ভাগ্য। এই জন্য আমি বারবার বলি, ভাগ্য যদি আপনার সাথ দেয় কিনা, আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারবেন। তাই আমি বারবার বলি, ভাগ্য ভাবকে স্ট্রং করুন, বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। এবং ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, সফলতা ভাব, এই চারটি ভাব বিশেষভাবে ইম্পর্টেন্ট। আর অনেকে 1-2 জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে। রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে যাদের অল্পের জন্য 2-1 জন্য, তাদের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু হচ্ছে প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আমি বারবার বলছি, আপনার জন্মছকে রাহু শুক্র বুধ, রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চাটে, আপনার যে জন্মছকে সম্ভাবনাটা কতটা। দেখুন, মানুষের জীবন ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরছে,
কারো কারো ক্ষেত্রে খুব চটজলদি প্রাপ্তি ঘটছে, কারো কারো ক্ষেত্রে দেরিতে প্রাপ্তি ঘটছে। এবার আপনার ক্ষেত্রে যে এই প্রাপ্তির জায়গাটা, নির্দেশের যে সম্ভাবনা, সেটি একমাত্র আপনার ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা আপনাকে কিন্তু বলে কিন্তু দিতে পারে। আগামীকাল অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ একটি শনি নক্ষত্র একটি বুধের নক্ষত্রে দিনটি কিন্তু চলবে। এই যে পাঁচ রাশির আমি কথা বলবো, যদিও ব্যক্তিকেন্দ্রিক জন্মছকে যদি প্রবল যোগ থাকে এবং দশা মহাদশা আপনার যদি পারমিট করে, নিশ্চিত রূপে আপনার এই প্রবল প্রাপ্তি বা মহাপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আগামীকালের জন্য মহাপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি করেছে, সেই রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। নাম্বার ওয়ান আগামীকালের সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকালের সময় দেখা যাচ্ছে 10:52 থেকে 12:14 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 5। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার টার্গেট নাম্বার 7 এবং 5। আপনার শুভ সময় সকাল 9:04 থেকে 11:45 পর্যন্ত বৃশ্চিক রাশি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 8 এবং 1। আপনার শুভ সময় সকাল 10:15 থেকে 12:28 পর্যন্ত। চার নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 6 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 11:30 থেকে 12:56 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের যে সময়টা আগামীকাল দেখা যাচ্ছে সকাল 11:00 থেকে 12:31 পর্যন্ত। নমস্কার।